অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। লাস্ট ব্লগটা আমার কলকাতা থেকে বোকারো ফেরার ছিল, তারপরে প্রায় 15টা দিন কেটে গেছে। আজ 13ই এপ্রিল আর আমরা কালকে রাত্রিবেলায় বোকারো থেকে এসেছি নিগনে, মানে অনির বাড়িতে। তো আজ এখানে 3-4 দিন থাকার প্ল্যান আছে, তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখানে আমার দিনটা অনেকটা লেটেই শুরু হয়, সকালবেলা টুকটাক টুকটাক কাজগুলো সেরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো আজকে নীল ষষ্ঠীর উপোস আমি আর মা দুজনেই রেখেছি। তো পুজো মোটামুটি 12টা সাড়ে 12টার দিক করেই মা দিয়ে যাবে। মা সব বাসি কাজগুলো সেরে দিয়েছে, আমি এদিকে আহানের ব্রেকফাস্টটা তৈরি করছি। ওরা সকালে দুধ রুটি খায়, সকাল সকালে সব উঠে, বাজে এখন 10টা, সকালের চা খাওয়া হচ্ছে, যদিও আমার খাওয়া হয়নি, আমি চা খেয়েছি শুধু। তুমি তো টুকটাক টুকটাক করে চলছো। আমার যে নীল ষষ্ঠী, ও আচ্ছা আচ্ছা, আমি অনা সৃষ্টি। Hey everyone, hi, this is Deepika and welcome back to Leisurely Life, welcome back to a new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর ব্লগ করছি, আজকে 13ই এপ্রিল আর বৃহস্পতিবার, নীল ষষ্ঠীর দিন আজকে। এখন সকাল মোটামুটি 10:30 বাজে, এখানে সকালটা আমার অনেক দেরি করেই শুরু হয়, প্রায় 9:30 দিক করে ঘুম থেকে উঠেছি। উঠে টুকটাক কাজ যেগুলো ছিল সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা, আজকে নীল ষষ্ঠীর উপোস রাখা হয়েছে, আমি আর মা রেখেছি। তো বাবার অনির আর আহানের খাবারগুলো ওগুলো করে দিয়ে এবং এখন একটু ছাদে এসেছি, বাড়িটা নতুন রং করার পরে আর ছাদটা দেখা হয়নি। কাল রাতে আমরা বোকারো থেকে এখানে এসেছি, মাঝখানে অনেকদিন ব্লগ করা হয়নি। আর এই যে বাড়িতে কালার করার পর ছাদটা এত সুন্দর লাগছে, ওই যে বাইরে প্রচুর রোদ, বেশিক্ষণ বসার ইয়ে নেই, যাবো একবার ওই বাড়িতে। সব কারোর সাথে কাল রাত অনেক রাতে ঢুকেছি, প্রায় 10টা সাড়ে 10টা ঢুকেছি, এসে কারোর সাথে দেখা করা হয়নি, আজকে সকালবেলা উঠেও যাওয়া হয়নি, একবার ওই বাড়িতে যাবো। তো সেন্টার অফ অ্যাট্রাকশন এই গাছটা বাড়ির, এটা হলো ফজলিয়ামের গাছ। এই এক একটা আম এখন যেটা দেখতে পাচ্ছ, এটা তো মানে আমার হাতের এখন এত বড় হয়ে গেছে। এইটা এক একটা আম হয় প্রায় 750 কিলোর, মানে 750 গ্রামের মতন, কাছাকাছি 1 কিলোর মতন হয়। এটা কোনো বছরই এটা আর কি থাকে না, বাট এবছর লাকিলি এখন পর্যন্ত অনেকগুলো আমই আছে। আর বাড়িতে দোফলা গাছের আমও আছে, ওইটাও অনেকগুলো হয়েছে। আর এদিকে অনি আহানের ফটো তুলে যাচ্ছে, সেটাকে শুধু মারা করবে আছে, বাবারা তাদের সন্তানের জন্য করবে না, নীল ষষ্ঠী সন্তান শুধু আমার না, তোমার না সন্তান, মঙ্গল কামনার্থে খাচ্ছি, আমার সন্তান যেন সারা বছর দুধে ভাতে থাকে, আমার মতনই দুধে ভাতে থাকে। কেমন লাগছে বাড়িতে? তো জীবনে লুচি করে দিলে খাবে না, এটা হচ্ছে যে তোমাদের মঙ্গল কামনা থেকে এটা হচ্ছে, তাহলে খুব বলো, আমি তো মুড়ি খাই, আজকে আমি লুচি খাচ্ছি, তোমাদের যাতে মঙ্গল হয় তার জন্য। ভেরি গুড, সোনা থেকে ছাড়িয়ে দাও, এই 3 দিন ওকেই রাখো, স্কুল যাবে না, স্কুলের জায়গায় এখানে স্নান হয়ে গেছে, এরপরে মা রান্না হলে আমরা পুজো দিতে যাবো। এখন বাজে মোটামুটি 11:30, আর এই যে সারাদিন ল্যাদ খেয়ে যাচ্ছে, ফোন দেখে যাচ্ছে, ল্যাদ খেয়ে যাচ্ছে, মা রান্না করছে, আর এখন প্রায় 11:30 বাজে, আমরা কাকির কাছে এসেছি চা খেতে। নীল ষষ্ঠীর পুজো তো অন্য কিছু না খেলেও চাটা খেতে পারবো। থালা রেডি করে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, মা মোমবাতিটা ভেতর থেকে আনতে গেছে, যে প্রতিবার যে এখানে পুজো দিতে আসি গাছের মাঝখান দিয়ে,
ওইখানে এবারেও যাচ্ছি মা আমি মিঠুদি। বাট বাইরে প্রচুর রোদ। মাঠের মাঝখানের এই কালী মন্দির অনেক পুরনো, আগে এখানেই জল ঢালা হতো, আর এখন সামনে দুর্গা মন্দিরেও একটা শিব ঠাকুর আছে, সেখানে জল ঢালতে যাচ্ছি। শীতকালে তখন রোদ নেই, যাও যারা সৃষ্টি করি মা আমি আগে আমাদের লুচি খাওয়াবে সারাদিন সারাদিন লুচির ওপরে আমরা আজকে সার্ভাইভ করবো। পুজো দিয়ে এসে লুচি খাওয়া চলছে, হাতে লুচি হয়ে গেছে। বাহ, হেভি লুচি হয়েছে। ময়দা ময়দা না আটা ময়দা? বাহ, তাহলে তো ভালো, সাদা সাদা হবে একদম, একদম গরম গরম ফুলকো লুচি। আর কি কি আছে দেখে দিচ্ছি দাদা, মুড়ো আলু ছেচকি, আর এখানে আছে মায়ের হাতের বোঁদে। হ্যাঁ, এটা তো টেস্টি ছিল প্রচন্ড। এখানে মা নিজে বানিয়েছে, এখানে মিষ্টি আছে, এখানে আছে সুজি, আর এখানে আছে সিমুই। পুজো দিয়ে আসার পর এই হলো আমার আর মায়ের প্লেট। আমাদের খাবার পরে বাজে প্রায় দেড়টা, বাবার আহারকে খেতে দিয়ে দিয়েছি, অনি বললো একটু পরে খাবে। আমরা সব সেজে গুজে এখন যাচ্ছিল গাজনের মেলা দেখতে, সেটা হচ্ছে নিগনের গ্রামে। আমি অনি আর যাচ্ছি ভাই, রেডি? দুপুরে এই লুচি ফুচি খাওয়ার পরে একটু রেস্ট নিতে নিতেই দেখি সন্ধে হয়ে গেল। তো এই গাজনের মেলা দেখতে যাওয়ার প্ল্যানটা অনেক আগে থেকেই, প্রতি বছরই আমরা এই নববর্ষেতে আসলে গাজনের মেলাটা মিস করি না। গ্রামে মেলা দেখার মজাটাই আলাদা, আমাদের শহরের মেলার থেকে অনেক ভিন্ন রূপ গ্রামের মেলাতে দেখা যায়। শহরের মেলায় অনেক নামি দামি দোকান বসে, কিন্তু গ্রামের মেলাতে গ্রামের প্রকৃতির মতোই সারল্য বয়ে বেড়ায়। কত দোকান কেউ বা বিক্রি করছে 20 টাকায় হরেক মাল, কেউ করছে 30 টাকায় হরেক মাল, সেখানে কিন্তু অনেক কিছুই ভালো পাওয়া যায়। আহানের জন্য কিনলাম একটা কাঠের লরি মাত্র 50 টাকায়, ভাবা যায়? আমি আর ভাই তেলে ভাজা হাতে নিয়ে মেলা ঘুরতে শুরু করলাম। মেলায় এসে আর না খেলে চলে, যদিও আজকে নীল ষষ্ঠী তাই ভেবে চিন্তেই খেতে হবে। ঘুরতে ঘুরতে দেখলাম একটা কাকু মেহেন্দি নিয়ে বসেছে। এই মেহেন্দিগুলো ছোটোবেলায় খুব লাগাতাম, মামাবাড়িতে যখন চড়কতলার মেলায় যেতাম সব ভাই বোনদের সাথে তখন লাগাতাম। এখন বললো যে এখনও 10 টাকা 15 টাকা এই মেহেন্দিগুলো লাগে। যদিও বা আমি মেহেন্দি খুব একটা লাগাতে পছন্দ করি না, তবুও ছোটোবেলায় লাগাতাম বলে খুব নস্টালজিক ফিল করলাম, আর আমিও বসে পড়লাম এই মেহেন্দিগুলো লাগাতে। যদিও বা গ্যারান্টি বললো একদিনও হয়তো হতে পারে, তাই খুব কম করে হলেও একটা হাতে পরে নিলাম। মেলাটা ছোট্ট হলেও অনেক ভিড় ছিল, রাস্তায় হাঁটা যাচ্ছিল না, যাই হোক দেখতেই পাচ্ছ। আর এক জায়গায় দেখলাম ট্যাটু, পারমানেন্ট ট্যাটু লোকে করাচ্ছে, ছোটো ছোটো বাচ্চাগুলো কি ইন্টারেস্ট নিয়ে করাচ্ছে দেখো। আজকে মেলায় আসার আরেকটা উদ্দেশ্য হলো অনি অনি ছোটোবেলাকার সব বন্ধুদের সাথে দেখা করবে। সবাই আড্ডা মারছিল আর আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। ভাই ফুচকা খেলো, ঘুগনি খেলো, আমি একটু একটু করে টেস্ট করলাম। মেলা থেকে বেরোনোর সময় লাস্টে একটুখানি বাদাম ভাজা নিয়ে যাচ্ছি মায়ের জন্য, মা বাদাম ভাজা খেতে খুব ভালোবাসে। বাবা একটুখানি পাঁপড় ভাজাও নিয়ে গেছিলো। তো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লেজুলের একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রাত্রিবেলা একটু তরমুজও এনেছে অনি, মা তরমুজ আর পাঁপড় ভাজা আর বাদাম ভাজা খাবে বলে, বাদাম ভাজাগুলো এরমভাবে খেতে খুব ভালো লাগে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে লেজুলের একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, টিউজে সবাই ভালো থাকো, গুড নাইট।